हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। पीरियड्स हवार आगेर लक्षण एवं इमप्लांटेशनेर लक्षण मध्य पार्थक्य कि जे आपनार पीरियड हवार आगे जे समस्त लक्षणगुलो प्रकाश पेले आपनि बुझबेन जे प्रेगनेंसि कन्सिभ हये गेछे अथवा प्रेगनेंसि कन्सिभ हयनि आमार पीरियड्सेर ब्यथा एटा। तो फ्रेंड्स, किछु पार्थक्य आछे एई विषयटार उपर भिडियोते आलोचना करब। तो चैनल जदि नतून हये थाकेन तो चैनलटा अवश्यई सबसक्राइब करे निन ए धरनेर हेल्पफुल भिडियो पावार जन्य, एबं जदि चैनलटी सबसक्राइब करे थाकेन ताहले असंख्य धन्यवाद। যদি আপনার পিরিয়ডসের পেন হয় সেটা কিন্তু পিরিয়ডসের একদমই কাছাকাছি সময়ের মধ্যে হবে, পিরিয়ডস হবার দুই একদিন আগে হবে। আর যদি আপনার ইমপ্লান্টেশনের লক্ষণ হয় তাহলে কিন্তু পিরিয়ডস থেকে অনেক আগেই হবে। আর একটা ফ্রেন্ডস, পিরিয়ডসের ব্যথা যদি হয় তাহলে কিন্তু সেই ব্যথাটা অনেক তীব্র হবে। আর যদি ইমপ্লান্টেশনের ব্যথা হয় তাহলে কিন্তু সেটা একদমই হালকা, একটু প্রেশার ফিল, মানে একটু আপনার একটু চাপ ফিল হতে পারে, একটু হালকা হালকা ব্যথা হতে পারে, তবে সেটা খুবই ক্ষণস্থায়ী। আর পিরিয়ডসের ব্যথাটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। তাহলে কি বললাম, পিরিয়ডসের ব্যথা খুবই তেজি ব্যথা হবে আর ইমপ্লান্টেশনের ব্যথা খুবই হালকা। পিরিয়ডসের কাছাকাছি সময়ে যদি ব্যথা হয় তাহলে সেটা পিরিয়ডসের ব্যথা, আর যদি পিরিয়ডস থেকে একটু আগেই ব্যথা হয়, মানে পিরিয়ডস থেকে 4-5 দিন 6 দিন আগে যদি ব্যথা হয় তাহলে কিন্তু সেটা ইমপ্লান্টেশনের ব্যথা আপনি ধরে নেবেন। নেক্সট হচ্ছে পিরিয়ডসের ব্লিডিং এবং ইমপ্লান্টেশনের ব্লিডিংয়ের মধ্যে পার্থক্য কি। ইমপ্লান্টেশনের ব্লিডিং হচ্ছে আপনার পিরিয়ড ডেট আসার অনেক আগে হবে, সেটা বাদামি কালারের ব্লিডিং হবে এবং সেটা খুবই সামান্য স্পটিং টাইপের। আর যদি আপনার পিরিয়ডসের ব্লিডিং হয় তাহলে কিন্তু পিরিয়ডসের সময়ে হবে এবং সেটা হেভি ব্লিডিং হবে। তো ফ্রেন্ডস, এই হলো ইমপ্লান্টেশনের সিমটম এবং পিরিয়ডসের সিমটমের মধ্যে পার্থক্য। আপনারা নিশ্চয়ই কনফার্ম হতে পারবেন আপনার পিরিয়ডসের সিমটম শুরু হয়েছে নাকি ইমপ্লান্টেশনের সিমটম। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের হেল্পফুল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।